আচ্ছা, আমরা জানবো হচ্ছে কোথায় কোথায় কোন মেটাস্টাসিস ছড়ায়, অথবা হচ্ছে কোন একটা অর্গানে কোন কোন জায়গা থেকে মেটাস্টাসিস আসে। আচ্ছা, ব্রেইনের কথা যদি আমরা চিন্তা করি, এটা মনে রাখবো LRB, মিউজিক্যাল গ্যাস। LRB, মিউজিক্যাল গ্যাস। এলতে লাং ক্যান্সার, আর রেনাল সেল ক্যারসিনোমা, এটা সিঙ্গেল ফোকাই। বি, ব্রেস্ট ক্যান্সার সিঙ্গেল ফোকাই। মিউজিক্যাল, এটা হচ্ছে মেলানোমা বা ম্যালিগন্যান্ট মেলানোমা, এবং ক্যান্সার থেকে যে গ্যাস থেকে আমরা বলবো GIT, অ্যাডিনো কার্সিনোমা। LRB, মিউজিক্যাল গ্যাস। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের লাঙের মধ্যে। লাঙের ক্ষেত্রে আমরা মনে রাখবো টিসিবির জিএস। টিতে টিউমার অফ দ্য হেড অ্যান্ড নেক লাঙে আসে, কোলন ক্যান্সার লাঙে আসে, ব্রেস্ট ক্যান্সার লাঙে আসে, গ্যাস্ট্রিক ক্যান্সার লাঙে আসে, এবং স্ট্রিং ক্যান্সারও লাঙে আসে। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে ব্রেস্টের মধ্যে। ব্রেস্টের মধ্যে একমাত্র আসে হচ্ছে স্কিন ক্যান্সার। দেন আমরা মনে রাখবো হচ্ছে গিয়ে রেনাল সেলের মধ্যে যদি কোনো কার্সিনোমা হয়, সেটা আমাদের যেই রেনাল ভেইনটা আছে সেই ভেইনটাকে হচ্ছে স্নেক লাইক একটা কন্ডিশনের মধ্যে নিয়ে যায়। আচ্ছা, দেন আমরা আসবো হচ্ছে আমাদের লিভারের মধ্যে। লিভারের এটা মনে রাখবো GCS on BL। জি থেকে হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, সিতে কলোরেক্টাল কার্সিনোমা, এস স্কিন কার্সিনোমা, ও থেকে হচ্ছে অকিউলার মেলানোমা, অ্যান থেকে হচ্ছে নিউরো এন্ডোক্রাইন টিউমার অ্যান্ড নিউরো ব্লাস্টোমা, বা যেটাকে বলা হয় হচ্ছে পিনেট অথবা উইনসারকোমা। পিনেট মানে হচ্ছে আমাদের প্রাইমেটিভ নিউরো এন্ডোমেট্রিয়াল টিউমার। আচ্ছা, দেন বি থেকে হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা, এবং এলতে হচ্ছে লাং কার্সিনোমা। আচ্ছা, দেন আমরা চলে যাবে হচ্ছে গিয়ে সুপ্রেনাল গ্ল্যান্ড এবং কিডনি। সুপ্রেনাল গ্ল্যান্ডের মধ্যে একমাত্র আসে লাং ক্যান্সার, এবং কিডনির মধ্যে আসে হচ্ছে স্কিন ক্যান্সার। সুপ্রেনাল গ্ল্যান্ডে আসে লাং ক্যান্সার, এবং কিডনিতে আসে স্কিন ক্যান্সার। আচ্ছা, চলে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে আমাদের বোনসের মধ্যে। বোনসের মধ্যে আমরা মনে রাখবো BNP লিডার কেটির জিএম। বি থেকে আমরা বলবো ব্রেস্ট কার্সিনোমা, নিউরোব্লাস্টোমা, প্রোস্টেট ক্যান্সার। এল থেকে হচ্ছে লাং ক্যান্সার, কে থেকে কিডনি ক্যান্সার, টি থেকে থাইরয়েড ক্যান্সার, এবং জি থেকে জিআইটি, এবং হচ্ছে কি ক্যান্সার, এবং এম থেকে ম্যালিগন্যান্ট মেলানোমা। তার মানে হচ্ছে বোনসের মধ্যে আসে হচ্ছে গিয়ে বিএনপির লিডার কেটির জিএম। আচ্ছা, দেন আমরা চলে আসি হচ্ছে বোন ম্যারোর মধ্যে। বোন ম্যারোতে আমরা মনে রাখবো হচ্ছে জিএস, এবং ওভারের ক্ষেত্রেও মনে রাখবো হচ্ছে জিএস। তার মানে হচ্ছে বোন ম্যারোর মধ্যে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, এবং হচ্ছে আমাদের স্কিন ক্যান্সার। আচ্ছা, গ্যাস্ট্রিক কার্সিনোমা এবং স্কিন ক্যান্সার, এবং হচ্ছে ওভারির মধ্যে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা এবং হচ্ছে স্কিন ক্যান্সার। আচ্ছা, দেন ভার্টিব্রার মধ্যে আমরা মনে রাখবো পিটি, একটা হচ্ছে কি আবার পিতে হচ্ছে প্রোস্টেট, কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট, এবং টিতে হচ্ছে থাইরয়েড, কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। তার মানে হচ্ছে ভার্টিব্রার মধ্যে প্রোস্টেট থেকে ক্যান্সার আসতে পারে, এবং থাইরয়েড থেকেও ক্যান্সার আসতে পারে। আচ্ছা, দেন আমরা হচ্ছে পেরিটোনিয়ামের কথা বলবো। পেরিটোনিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখবো কপ ইজ গে। পেরিটোনিয়ামের মধ্যে আসে সি থেকে কোলন, ও থেকে ওভারি, পি থেকে প্যানক্রিয়াস, আই থেকে হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি বা কার্সিনোমা স্টোমাক, এস থেকে স্কিন, এবং গে থেকে হচ্ছে কি আমাদের গ্যাস্ট্রিক কার্সিনোমা। তাহলে এরা সবাই এসে জমা হয় হচ্ছে পেরিটোনিয়ামের মধ্যে। আচ্ছা, তার সাথে আমরা দুটো নোট মনে রাখবো। এক নম্বর হচ্ছে কি স্কেলিটাল মাসল এবং স্প্লিনে হাই কার্ডিয়াক আউটপুট এবং লার্জ ভাস্কুলার বেড থাকলেও মেটাস্টাসিস সাধারণত হয় না। আর হচ্ছে কি আমাদের মিউসিন সিক্রেটিং ওভারেন এবং অ্যাপেন্ডিকুলার কার্সিনোমা তৈরি করে সিউডোমিক্সোমা পেরিটোনাইটি। মিউসিন সিক্রেটিং ওভারিয়ান অ্যান্ড অ্যাপেন্ডিকুলার কার্সিনোমা তৈরি করে সিউডোমিক্সোমা পেরিটোনাইটি। আচ্ছা, হ্যাঁ, তার সাথে আর একটু মনে রাখবো হচ্ছে গিয়ে বন্ধু দেওয়া হচ্ছে না রে আপাতত তার সাথে মনে রাখবো হচ্ছে কি আমাদের কলোরেক্টাল কার্সিনোমা ছড়ায় হচ্ছে লিভারের মধ্যে, এবং হচ্ছে কি আমাদের গ্যাস্ট্রিক কলোরেক্টাল কার্সিনোমা লিভারে ছড়াইতে পারে, এবং ব্রেনের মধ্যে হচ্ছে ছড়াইতে পারে কলোরেক্টাল কার্সিনোমা।